ওকে, সো আমরা এবার কি করব বলুন, আমাদের ডকুমেন্টেশনে 9 শেষ, এবার কি 10, এবার আমরা এখানে আরপিএম সফটওয়্যার কপি পেস্ট কেমোড ইনস্টল এবং ওরাকল এএসএম কনফিগার করব আমরা এখানে। তো এএসএম রিলেটেড আমাদের তিনটা কাজ করতে হবে, এএসএম ডিস্ক অ্যাড করা, পার্টিশন করা এবং কি এই যে আপনার ওরাকল এএসএম কনফিগার করতে হবে, এএসএম ডিস্ক ক্রিয়েট করতে হবে, তিনটা কাজ কিন্তু। হ্যাঁ তাহলে চলুন এখানে কি কি করতে হবে, এমকে ডিআইআর দিয়ে আমরা কি করব একটা একটা ফোল্ডার তৈরি করব, নাম কি সফটওয়্যার। আচ্ছা এইটা এখন কি করছি আমরা, এই এএসএম কনফিগার করার জন্য ওরাকল এএসএম কনফিগার করে আমরা এর আগে কিন্তু ডিস্ক ক্রিয়েট করছি, ডিস্ক অ্যাড করছি, এখন এএসএম কনফিগার করার জন্য আমাদের কিছু আরপিএম লাগবে, এগুলো আবার ওরাকল রিকমেন্ডেড কিছু আরপিএম আছে, ওরাকল সাইটে আছে, ওখান থেকে ডাউনলোড করে কাজ করতে হবে, যেগুলো অলরেডি আমি আপনাদেরকে এখানে দিয়েছি, এই যে আরপিএম আমি দিয়েছি এখান থেকে, এই এই আরপিএম গুলো বিভিন্ন সময় আমাদের লাগবে কাজে ওরাকল এএসএম এর জন্য, বুঝতে পারছেন, এগুলো ফেলে দেওয়া যাবে না কিছু। তাহলে এখন এইগুলো আমার এই পিসিতে আছে, সেটা ওই মেশিনে নিতে হবে না, তাহলে এখন কিভাবে নেবেন? তাহলে এটাই এখন এই প্রসেসটা আমরা দেখব কিভাবে করব। সো আমরা সফটওয়্যার নামে কি করব, একটা ফোল্ডার তৈরি করে নেব, এখন সফটওয়্যার নামে করতে হবে এমনটা না, আপনি যে কোনো নামেই করতে পারেন, আমার ডকুমেন্টেশন সাধারণ সফটওয়্যার নামে, এই জন্য আমি এটা নিচ্ছি। তাহলে ঢুকবো কোথা থেকে, এটা কে করবে কাজটা, রুট, বুঝবেন কিভাবে, হ্যাঁ না আমরা ডাইরেক্টে যাব না, আমি ধরে নিছি আপনারা কিছু পারেন না, বুঝছেন, বাংলা সাহিত্যের স্টুডেন্ট, এটা ধরে নিছি আমাদের আইডিবির মতো, মানে এরা সব নন টেকনিক্যাল, কেউ কিছুই জানে না, এদেরকে পড়াচ্ছি। এমকেডিআইআর সফটওয়্যার, হ্যাঁ তাহলে এই সফটওয়্যারের থেকে আমরা এবার চলে যাব, হলো একটা বানায় নিলাম, এবার আমরা এখানে কিছু কথা বলছি আমি এখানে, যে আমাদের ওই যে সফটওয়্যারগুলোকে আমরা কি করব, কপি করে ওখানে পেস্ট করে দিব, আরপিএম গুলোকে আমরা নিব। এখন এই ডাটাটা ট্রান্সফার করার জন্য খেয়াল করেন, আপনার বেজ মেশিনে সফটওয়্যারটা আছে, এটা এইখানে নেওয়ার জন্য আপনার কি করতে হবে, একটা টুলস এর হেল্প নিতে হবে কপি পেস্ট করার জন্য, ব্রিজ এর মতো কাজ করবে, আপনি মনে করেন না সব কপি পেস্ট মারবেন চলে যাবে, ওই যে ছোটখাটো কমান্ড গুলো আমি কপি পেস্ট করতেছি, সব কপি পেস্ট হবে না, তার মানে আমাকে এখানে একটা টুলস এর হেল্প নিতে হবে, সেই টুলসটা কোনটা, টুলসটা হলো এই যে উইনএসসিপি, আপনারা এটাকে কি করবেন, এক্সট্রাক্ট হেড দিয়ে বের করে এই যে উইনএসসিপি ডট ইএক্সে এটা ওপেন করবেন, ওপেন করলে প্রথমে এটা কি করতে হবে বলেন, কানেকশন নিতে হবে, যেহেতু একটা টুলস তাহলে আমাদের হোস্ট নেম, হোস্ট নেম আমরা চাইলে ভিএম ওয়ানও বলতে পারি আবার আইপি বলতে পারি, তো সবচেয়ে বেটার কি আইপি, আইপি কত আমাদের ভিএম পিসির, ডট ওয়ান ডট কি টু না ওয়ান, ওকে, ইউজার নেম কি হবে রুট, পাসওয়ার্ড হবে রুট, আপনি লগ ইন দেন, ইয়েস করেন, ঢুকে যাবেন। এবার এই যে দুইটা প্ল্যাটফর্ম, এটা লিনাক্স, এটা কি, তো আমরা নিব কোথায়, দেখেন আপনি এখান থেকে রুটে ঢোকেন, রুটে এই যে সফটওয়্যার ফোল্ডার তৈরি করছিলাম এস বারো হাতের কিন্তু, হ্যাঁ এগুলো কেস সেন্সিটিভ, এইখানে গিয়ে রাখবো, আনবো কোন জায়গা থেকে, এটা আমার আছে হলো ই ড্রাইভে, ওকে না আমি একটু ব্যাকে গিয়ে ঢুকি, অনেক সময় আপনারা পাবেন না, তখন ঢুকবেন কিভাবে, তাই না, লাস্ট একটা ট্যাগ সে রেখে দিছে এই জন্য পাওয়া যায়নি, সেইখানে আমার এই যে সফটওয়্যার ফোল্ডার, এই যে এই বাটনটা প্রেস করবেন, ঠিক আছে ব্যাকে যাবে, তারপরে হলো এই এখানে, এবার কি আরপিএম, এই আরপিএম গুলোকে আমি ধরে এখানে পেস্ট করতে পারি, অথবা একটু ব্যাকে গিয়ে এটাকে কপি করে, অথবা এটা টেনে ধরে, এত কপি টপি লাগবে না, ছেড়ে দেন এখানে কপি, টিপ দিয়ে ধরে ছেড়ে দেন, সব চলে আসে, এই দেখেন এই সব চলে গেছে, ছোট ছোট ফাইল তো, এখন গেছে কিভাবে আপনি বুঝবেন, কিভাবে গেছে কিনা বলেন, আপনি এখানে যদি বলেন, দেখেন এখানে সফটওয়্যার নামে ফোল্ডার আছে, রুটে ঢুকতে হবে, তাই না, সিডি কি রুট, এই যে এখানে সফটওয়্যার আছে কিনা, তাহলে আমরা কি লিখবো, সিডি এসও লিখলেই কি আসবে, সফটওয়্যার আসছে, এখানে সিএস হয়ে গেছে,
পিডব্লিউডি দেন, তারপর কি লেখেন এই যে কয়টা আসছে এখানে, ওই যে একটা ফোল্ডার পাওয়া যাচ্ছে আরপিএম, তাহলে সিডি দিয়ে কি বলেন আর ট্যাব দেন, একটাই তো আছে নাকি, এলএল দেন, এলএল একটা স্মল ক্যারেক্টার দিতে হবে, কেস সেন্সিটিভ, এই যে আসে না, এগুলো কি সব তাহলে কমান্ড গুলো কিন্তু কেস সেন্সিটিভ লিনাক্স এর, হ্যাঁ এর খেয়াল রাখতে হবে। তাহলে আরপিএম গুলো দেখা যাচ্ছে কপি করে চলে আসছে, তাহলে কি করলাম আমরা এখন, ওই যে ওখান থেকে কপি করে ফাইল নিয়ে আসলাম, তার মানে আমাদের গ্রিডের সফটওয়্যারটা এভাবে আনতে হবে, আবার কি ডাটাবেস সফটওয়্যারটা এভাবে নিয়ে আসতে, তবে কোন ইউজার দিয়ে নিব সেগুলো, তাই না, গ্রিডেরটা কোন ইউজার দিয়ে নিব আর ডাটাবেসটা কোন ইউজার দিয়ে নিব, কামিং সুন, সামনে আমরা দেখবো সেটা। স্টেপ একটা এদিক সেদিক করবেন, কাজ মিলবে না, এটাই হলো মজা এখানে, মানে আপনি এদিক সেদিক করবেন, 19-20 করলেই কাজ নাই, এত কষ্টের সমস্ত বৃথা, এইটা আমার কাছে ভালো লাগছে, সোজা লাইনে চলতে হবে এখানে। আচ্ছা তো এটা আমরা করে নিলাম, দেন আমরা কোথায় ঢুকবো বলুন, রিপোজিটরিতে, রিপোজিটরিতে ঢুকে আমাদের আরেকটু কাজ আছে সেটা আমরা করে আসি, তো সিডি স্ল্যাশ দিলে আমরা কোথায় চলে আসবো, সিডি যদি স্ল্যাশ আসা রুটে চলে আসবেন আপনি, হ্যাঁ তো আমরা কোথায় ঢুকলাম বলেন, প্যাকেজেস এর মধ্যে ঢুকলাম, এখানে আমাদের ছোটখাটো কিছু কাজ আছে, আচ্ছা এই কাজটা শেষ, আমরা এটা সেশনটাকে ছেড়ে দিলাম, হ্যাঁ এখন আপাতত কাজ নেই, কারণ আমাদের এমনি কি রিসোর্স একটু বিজি না বলেন, ভালো বিজি, দ্যাটস ওয়াই অযথা কতগুলো উইন্ডো ওপেন করে রাখে, কোনো লাভ নেই, ফেলে দিবেন এগুলো, কেটে দিবেন, ওকে আমরা এখানে গিয়ে এই প্যাকেজের মধ্যে ঢুকে কি করব বলেন, এটা এটা একটা কিমোড দিয়ে অনেক প্যাকেজ আছে আরপি আছে, সেগুলো সব ইনস্টল হবে, এই টাইপের যত সফটওয়্যার আছে সবগুলো সে ইনস্টল করে নেবে, যে এখানে ইনস্টল হচ্ছে, তবে এখানে একটু মডিফাই করতে হবে, সেটা হলো এটা এটা হবে, তাই না, আমরা এখন আসি কোথায় প্যাকেজের ভিতরে, না এটা একটু সময় লাগতে পারে, অল্প একটু সময় লাগতে পারে, এটা করে নিচ্ছে, আপনাদের এই সেশনটা বাকি কাজগুলো যদি আজকে না করতে পারে, কিছু কাজ বাকি থাকে অনলাইনে যদি করিয়ে দিই আপনারা করতে পারবেন, কারণ আমাদের কিন্তু মেজর টাইম যাচ্ছে, বুঝতে পারেন এই কথা মনে হয়, অথবা নেক্সট ক্লাসটা যদি আমরা অনলাইনে করি 6 ঘন্টা না হোক 4 ঘন্টা, মানে সেট আপ করে, এটা কেমন হয়, বাসায় তো থাকবো সবাই অলমোস্ট, কি বলেন, এই সেট আপ রিলেটেড কাজ করলাম, আমরা একটা ক্লাস দিলাম, বেটার তো এখন সিচুয়েশন, মানে 15 দিন গ্যাপের চেয়ে আমরা সেট আপ যেহেতু এখানে আপনাকে বসেই থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে, আই থিঙ্ক কিছুটা করা যেতে পারে, আমি আসতে পারবো, আমার সমস্যা নাই, হ্যাঁ আমার আমি আসতে পারবো, হ্যাঁ 15 দিন গ্যাপ হয় না, আর মাসে দেখা যায় একটা শুক্রবার আমি নিজেই বন্ধ দিই, একটু এদিক সেদিক যাওয়া লাগে, তাহলে একটা, হ্যাঁ যাই হোক, এটা আমরা ডিসিশন নিব না, হইতে পারে হইতে পারে, কারণ যেহেতু ভিডিও দিব আপনারা একটু নিজ দায়িত্ব করে নেবেন, হ্যাঁ যদি কেউ দিতে না পারেন ভিডিও থেকে দেখে করে নেবেন, আচ্ছা এটা হয়ে গেছে, দেখেন বেশি সময় লাগেনি তাই না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে সেট আপ, তো যেহেতু রিসোর্স দিয়ে দিয়েছি, ভিডিও গুলো আমি যদি আপলোড করে দিই আমরা, আমার মনে হয় আপনাদের পারার কথা, হ্যাঁ তারপরে আমরা চেষ্টা করবো ফিজিক্যালি করতে, হ্যাঁ আমিও প্রেফার করি এটা, তাহলে আমরা এটা ইনস্টল করলাম, দেন আমরা ব্যাকে গিয়ে কোথায় ঢুকবো, ওই যে আরপিএম এ ঢুকবো, কোথায় আমার যে ফোল্ডারটা, যদি এই ফোল্ডারটাকেই আপনারা ইয়া করেন, না আমাদেরকে আরো ব্যাক করতে হবে, রুটে আসতে হবে, এই যে পিডব্লিউডি দেন, তাহলে এখানে আসছেন, আরপিএম গুলো দেখা যাচ্ছে, দেখে নিবেন, হ্যাঁ এখানে কিছু কমান্ড নিজেরা চালাই নিবেন, যে পিডব্লিউ দেখে নিবেন, দেখে নিয়ে এই আরপিএম গুলো রান করবেন, কোনটা এই যে এটা, আরেকটা কি এটাও রান করতে হবে, ইন্ডিভিজুয়ালি রান করবেন, ভাই এদিক চাকান আমার দিক, তাড়াহুড়ো করা যাবে, কপি মেরে পেস্ট মারি দিলাম হয়ে যাক, আমি একটু দেখে আসি কি হয়েছে, এগুলো না কারণ চোখ তাকায় থাকতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে, এগুলো অনেক দামি কাজ, সো দামি কাজকে দামিভাবে মূল্যায়ন করতে হবে,
বুঝতে পারছি কিনা, এটা কিন্তু হেলাবেলা করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকটা কমান্ড চালাইবেন, আমাদের একটু কিছু অভ্যাস আছে, আছে হোক আপডেট না হবে না, কিন্তু প্রবলেম পড়ে যাবো। আমরা এখন চেক করে দেখবো এই ইয়াগুলো সেট হয়েছে কিনা, এখানে দেখাবে আমাকে। এই সেট আপ গুলো যদি হয় তাহলে কি এরকম একটা মেসেজ আপনি নিচে কেমোডের সেট আপটা আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি করব আমরা, ওরাকেল এএসএম কে কনফিগার করব। তো কনফিগার আছে কি না বোঝা যাবে কিসের মাধ্যমে, বলেন? এই কমান্ড রান করলে বোঝা যাবে কনফিগার আসলে নাই। কিভাবে নাই বুঝলাম কিভাবে, দেখেন ওরাকেল এএসএম ইউআইডি মানে ইউজার আইডি এটা নাই, তারপরে গ্রুপ আইডি নাই, তার মানে আসলে নাই। তো করতে হবে কিভাবে করব, এই দেখেন মাইনাস কি দিব, ওরাকেল এএসএম কনফিগার মাইনাস আই, এন্টার দিলে এখন বলছে কিছু কথা বল, ডিফল্ট ইউজার টু ওন দ্য ড্রাইভার ইন্টারফেস, মানে এএসএম টাকে আসলে কোন ইউজার ওন করে, কাকে ওনারশিপটা দিবা, এটা দিব কাকে, গ্রিড কে, কেন এএসএম কার জন্য, কে কোন ইউজার জন্য তৈরি করছি, গ্রিড ইউজার কে দিলাম। আর কোন গ্রুপ এটা পাবে, দেখেন ডিফল্ট গ্রুপ কোনটা হবে, ডিবিএ নামে একটা গ্রুপ তৈরি করছিলাম আমরা, একটা ডিবি নামে গ্রুপ তৈরি করেছিলাম সেটা। আর এটা কি হবে, এই যে এখানে কি কি করবেন এই ডিটেইলস এখানে বলা আছে, যে ওয়াই ওয়াই দিয়ে আপনি বের হয়ে আসবেন, ওয়াই ওয়াই টা, তার মানে আমার এএসএম কনফিগারেশনটা হয়ে গেছে। দেন কি করতে হবে, তো এবার আপনি চাইলে দেখে নেন ওটা কনফিগারটা হয়েছে কিনা, এই যে এবার দেখা যাচ্ছে কিনা, জিইউ জিইউআই আর ইউআইডি আর জিআইডি, হ্যাঁ সব এখানে পড়ছে। নাও কি রিবুট, ওকে, তাহলে কত নাম্বার করলাম, এটা 10 নাম্বার, এটাকে একটা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে।